আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা সবাই জানেন TMSS NGOতে 1300টি পদে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। সো বন্ধুরা, এই 1300টি পদে TMSS NGOতে আপনারা কীভাবে আবেদন লিখবেন, কীভাবে খাম লিখবেন, কীভাবে ছবি দিতে হবে আর কিভাবে আপনাদের পাঠাতে হবে, এই আবেদন পদ্ধতি সম্পর্কে একটি ভিডিও আপনাদের মাঝে আমি এখন উপস্থাপন করব। সো বন্ধুরা, আশা করছি ভিডিওটি দেখলে আপনাদের উপকারে আসবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে, একটু হলেও উপকারে এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা অবশ্যই লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, চলুন আমরা দেখে আসি কিভাবে এই TMSS NGOতে আবেদন করতে হয়। সো বন্ধুরা চলুন। বন্ধুরা, সর্বপ্রথমে আপনারা কী করবেন, এমএস ওয়ার্ড একটি ফাইল নেবেন, অথবা এটি কিন্তু আপনারা সহজতেও কিন্তু আবেদন লিখতে পারেন। একটি সাদা কাগজ নেবেন অথবা কম্পিউটারে এমএস ওয়ার্ড স্ক্রিনে চলে যাবেন। যাওয়ার পরে এখানে প্রথমে তারিখ দিয়ে দিবেন। এখানে সর্বপ্রথমে তারিখ দিয়ে দিয়েছি। তারপর এখানে বরাবর দিবেন। বরাবর আপনি যে পদে আবেদন করবেন সেই আবেদনের ইটি কিন্তু আপনারা সুন্দরভাবে দিয়ে দিবেন। সো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন এই ঠিকানা দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন বগুড়া ঠিকানা দেওয়া রয়েছে, ঢাকা রয়েছে, রাজশাহী রয়েছে। আপনাদের যে জায়গায় পরীক্ষা দিতে ইচ্ছুক সেই ঠিকানায় কিন্তু আপনারা এখানে বরাবর দিয়ে দিবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন লোকেশন দেওয়া রয়েছে, এই লোকেশনে আপনাদের যেটাতে পছন্দ হয়, যেখানে আপনাদের পরীক্ষার স্থান পছন্দ হয় সেখানে কিন্তু সেই বরাবর কিন্তু আপনাদের এই আবেদনটি লিখতে হবে। সো বন্ধুরা, আমি দিয়েছি পর্বতা মিরপুর ঢাকা 1216, এই বরাবর আমি এই জায়গায় পরীক্ষা দিব, তাই আমি এখানে সেই ঠিকানাটাই লিখেছি। ঠিক আছে, সো বন্ধুরা কী করবেন, তারপর এই ঠিকানাটা লেখার পরে আপনারা এখানে বিষয় দিবেন। বিষয় ফিল্ড সুপারভাইজার FS পদে চাকরির জন্য আবেদন। এখানে আপনাদের কাঙ্ক্ষিত পদের নামটি দিয়ে দিবেন। তারপর এখানে কী করবেন, জনাব সবিনয় বিনীত নিবেদন এই যে আমি গত 6/12/2022 তারিখের বাংলাদেশ প্রতিদিন পত্রিকার মাধ্যমে জানতে পারলাম যে আপনার অধীনে ফিল্ড অফিসার FS পদে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হইবে। উক্ত পদে আমি একজন আগ্রহী প্রার্থী হিসেবে নিম্নে আমার জীবন বৃত্তান্ত ও শিক্ষাগত যোগ্যতা আপনার নিকট পেশ করলাম। সো বন্ধুরা, এই ভাষা এখানে আপনারা সুন্দরভাবে লিখে দিবেন। লেখার পরে কী করবেন, এখানে নাম দিবেন। নাম দিয়ে দিয়েছি এখানে পদের নাম, পদের নাম দিয়ে দিয়েছি এখানে বন্ধুরা। তারপরে নিচে প্রার্থীর নাম, এখানে আমার নাম দিয়ে দিয়েছি। তারপরে পিতার নাম, পিতার নাম দিয়ে দিয়েছি। মাতার নাম দিবেন এখানে কাঙ্ক্ষিত। সো বন্ধুরা, তারপর বর্তমান ঠিকানা দিবেন, গ্রাম, ডাকঘর, উপজেলা, জেলা দিয়ে দিবেন। দেওয়ার পরে কী করবেন, 6 নম্বরে স্থায়ী ঠিকানা দিবেন, গ্রাম, ডাকঘর, উপজেলা, জেলা দিবেন। নিজ জেলা দিয়ে দিবেন, আমার জেলা জামালপুর, তাই জামালপুর দিয়ে দিয়েছি। তারপর এখানে কী করবেন, জন্মস্থান, জন্ম তারিখ দিয়ে দিবেন, এখানে জন্ম তারিখ দিয়ে দিয়েছি। জাতীয়তা দিয়ে দিবেন, বৈবাহিক অবস্থা দিয়ে দিবেন, মোবাইল নাম্বার দিয়ে দিবেন, ইমেল নাম্বার যদি থাকে ইমেল নাম্বার দিবেন, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। ধর্ম দিয়ে দিবেন, আর এখানে শিক্ষাগত যোগ্যতা দিবেন। শিক্ষাগত যোগ্যতা দেওয়ার পরে SSC, তারপরে HSC, অনার্স, মাস্টার্স, এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা দিবেন। আর এই ঘরে পাশে সানাল দিবেন, গ্রুপ দিবেন, পয়েন্ট দিবেন, এই ঘরে পয়েন্ট দিবেন, আর এই ঘরে আপনাদের বোর্ড, কাঙ্ক্ষিত বোর্ডের নাম দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে অতএব মহোদয় সমীপে আকুল আবেদন এই যে আমাকে উক্ত পদে নিয়োগদানে বাধিত করতে আপনার সুআজ্ঞা হয়। সো বন্ধুরা, এই ভাষাটা এখানে আপনারা প্রয়োগ করবেন। তারপর এখানে নিবেদক দিবেন। নিবেদক দেওয়ার পরে মাঝখানে স্বাক্ষর দেওয়ার জন্য একটা জায়গা রাখবেন। রাখার পরে এখানে আপনাদের নাম দিয়ে দিবেন। এখানে আপনার নাম দেওয়ার পরে সংযুক্তি দিয়ে দিবেন। এখানে সংযুক্তি দিবেন কি, সকল শিক্ষাগত যোগ্যতা সন্ধানের সত্যায়িত ফটোকপি দিবেন, 3 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি দিবেন, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি দিবেন, নাগরিকতা সনদের সত্যায়িত ফটোকপি দিবেন, এবং কি অভিজ্ঞতা সনদপত্র যদি থাকে দিবেন, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই, এবং কি 200 টাকা ব্যাংক ড্রাফটের কপি আপনারা সংযুক্ত করবেন, 200 টাকা মূল্যের ব্যাংক ড্রাফট। সো বন্ধুরা, এই সংযুক্তি করে আপনারা এই সংযুক্তি কাগজপাতি আপনারা এই দরখাস্তর সাথে অবশ্যই স্ট্যাপলার করে দিবেন। আর এই যে সাইডে একটি ছবি দিয়ে দিবেন, কর্নারে আপনাদের 3টা ছবি এখানে সংযুক্ত করে দিবেন। সংযুক্ত করার পরে আপনাদের এই প্রয়োজনীয় কাগজপাতি সুন্দরভাবে আপনারা একটি খামের ভিতরে লিখে আপনারা কিন্তু পাঠিয়ে দিলেই আবেদন ওকে হয়ে যাবে। সো বন্ধুরা, আপনার খাম কীভাবে লিখবেন সেই খাম লেখার পদ্ধতিটি আপনাদেরকে এখন আমি দেখাবো। সো বন্ধুরা, আশা করছি ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখুন। সো বন্ধুরা চলুন, খাম কীভাবে লিখতে হয় সেই খাম লেখার পদ্ধতিটি দেখাই দিই। সো বন্ধুরা, এখানে সর্বপ্রথমে আপনার পদের নাম লিখবেন।
সো বন্ধুরা পদের নামি নাম আমি এখানে দিয়ে দিচ্ছি, কপি করে একটু ধৈর্য সহকারে দেখুন। সো বন্ধুরা এটা মনে করেন একটি খাম, খামের উপরে সর্বপ্রথমে আপনাদের কাঙ্ক্ষিত পদের নামটি দিয়ে দিবেন এখানে। জি, পদের নাম দিবেন, তারপর প্রেরক লিখবেন। প্রেরক লেখার পরে আপনার নাম, পিতার নাম, গ্রাম, ডাকঘর, উপজেলা জেলা দিবেন। আর এখানে প্রাপক, এই প্রাপকের এখানে এই যে TMSS থেকে শুরু করে ঢাকা 1216 এই বরাবর কিন্তু আপনারা খামের সাইডে দিয়ে দেবেন। সমুদ্রে যেখানে যে বরাবর দিয়েছেন এই বরাবর সোজা খামের এই সাইডে আপনারা বরাবর দিয়ে দেবেন। দেওয়ার পরে কী করবেন, এই খামের ভিতরে আপনাদের এই সংযুক্তির কাগজপাতি প্লাস এই অ্যাপ্লিকেশনটি সহ আপনারা এই খামের ভিতরে তুলে ইনশাল্লাহ ডাক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিয়ে ইনশাল্লাহ আবেদনটি সম্পন্ন করতে পারবেন। এইভাবেই কিন্তু আপনারা আবেদন করে নেবেন, ঠিক আছে। সো বন্ধুরা, আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। বন্ধুরা, আমি আমার চ্যানেলে নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি আপলোড করে থাকি, তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। সো বন্ধুরা, পরবর্তীতে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।